ওয়েস্ট মেদিনীপুর, নর্থ চব্বিশ পরগনা, বাঁকুড়া, এরকম কয়েকটা জায়গা সম্পর্কে আমরা আরো দিয়েছি। এসপি এবং ডিএম দুজনের সম্পর্কে, দে আর ওয়ার্কিং ইন এ পার্টি জানো। মুখ্য নির্বাচনী আধিকারিক সম্পর্কে আমরা বলেছি হি ইজ নট নিউট্রাল, আমরা মনে করতে চাইছি যে সিইও তিনি বিষয়টা ভেতরে গিয়ে যাচ্ছেন না, ক্যাজুয়াল করছেন, ডিইওকে বলছেন, ডিইও বলছেন ঠিক আছে ব্যাস দ্যাটস অল, কিন্তু এর ভেতরে যতটা যাওয়ার প্রয়োজন ততটা ভেতরে সিইও যাচ্ছেন না। আমরা আজকে প্রশ্ন করেছি যে যদি তুমি কোনো জায়গা থেকে, আমি যদি কোনো জায়গা থেকে তুমি আমার দলের ছবি খুলে দিচ্ছ, তাহলে সার্টেন যে স্ট্যাচু রয়েছে ফর সার্টেন ইডিওলজি, ফর সার্টেন পলিটিক্যাল পার্সন, তাদের ক্ষেত্রে কী হবে? সেটাও তো ইনফ্লুয়েন্স টু দ্য ভোটার। রাজনৈতিক দল তার ভেতরের অভ্যন্তরীণ সভায় ওয়ার্কারদের সাথে কী আলোচনা করছে এইটা জানার অধিকার কারুর থাকতে পারে না। এটা ভারতবর্ষের গণতন্ত্র, এটা ফান্ডামেন্টাল যে ডেমোক্রেটিক রাইট অফ এ পলিটিক্যাল পার্টি পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্টে দিয়েছে, তার উপর এটা আঘাত। কোর্টের ক্ষেত্রে কোন আলোচনা জায়গায় অবজারভেশন দিচ্ছে, অবজারভেশন নট ইন রেকর্ড, এবং আলটিমেটলি দেখা গেল যে সেই অবজারভেশনটা জাজমেন্টের সময় রিফ্লেক্ট করলো না, কিন্তু মুখের একটা শব্দ নিয়ে কিছু কিছু সংবাদ মাধ্যম যে ধরনের ভূমিকা নিচ্ছে, আমাদের স্ট্রংলি আমরা বিলিভ করছি দিস ইজ এ পেড নিউজ অ্যান্ড দে হ্যাভ বিন পেড বাই দ্য সার্টেন গ্রুপস অফ দ্য পলিটিক্যাল পার্টি ফর দেয়ার ওন ইন্টারেস্ট। রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের কার্যালয় সেটা প্র্যাকটিক্যালি এই সমস্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলির কথা শোনার ক্ষেত্র হিসাবে পরিচালিত হচ্ছে না, সেটা একটা শাসক দলের কেন্দ্র হিসাবে পরিচালিত হচ্ছে। এক নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটা ভালো উদ্যোগ নিয়েছে সচেতনতা বাড়াবার জন্য, যে ছাত্রছাত্রীদের স্কুলের ছাত্রছাত্রীদের দিয়ে শপথ গ্রহণ করানো হচ্ছে যাতে তার বাবা মা তারা ভোট দিতে যান। কিন্তু আমরা দেখছি ওই যে ফর্মটা পাঠানো হয়েছে, সাদা কাগজ, সাদা কাগজে বয়ানটা পাঠানো হয়েছে শপথ গ্রহণের, সেখানটায় তৃণমূলের কংগ্রেসের কর্মীরা তারা বিভিন্ন স্কুলে নিয়ে যাচ্ছে, এটার মধ্যে ইলেকশন কমিশন উল্লেখ নেই। আমরা যেটা বলেছি যে সাবমিশন অফ লাস্ট ডেট অফ উইথড্রয়াল, লাস্ট ডেট প্রত্যাহারের যে শেষ দিন থেকে এই যে 14 দিন গ্যাপ থাকে, এই 14 দিনের জন্য সেন্ট্রাল ফোর্স ডিপ্লয় করতে হবে, আর 42টা কনস্টিটিউয়েন্সিতেই পুলিশ অবজারভার নিয়োগ করতে হবে। আমরা এসপি করেছি বর্ধমান, আমরা এসপি করেছি পশ্চিম মেদিনীপুর, আমরা এসপি করেছি নদিয়া, আমরা এসপি করেছি বাঁকুড়া, আর উত্তর চব্বিশ পরগনার ডিএম এর বিরুদ্ধে আমরা সরাসরি অভিযোগ করেছি। তৃণমূল নেত্রী তিনি যে স্টেটমেন্ট দিচ্ছেন যে বিজেপি জিতলে পরে ঘরে ঘরে দাঙ্গা হবে, ঘরে ঘরে আগুন লাগবে, অবিলম্বে তাকে শোকস করা হোক। কেন শোকস করা হলো না আপনি ইলেকশন কমিশনের রাজ্যে যারা আছে তাদের কাছে জানতে চান? কেন বারাসাতের যে ঘটনা, হাবড়ার যে ঘটনা, সেখানকার এমএলএ বিডিওকে যে থ্রেট করেছে কেন ব্যবস্থা হয়নি? কেন হাওড়ায় যে ইলেকশনের কর্মী পোস্টার খুলতে গিয়ে মার খেল কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়নি? 35 নম্বর ওয়ার্ডে বিজেপি কার্যকর্তাদের মেরে হসপিটালাইজড করা হলো, কেন এখনো অ্যারেস্ট হলো না? এ প্রশ্ন আমরা জানতে চেয়েছি। সব শোনার পর নির্বাচন কমিশন যেভাবে সদর্থক জবাব দিয়েছেন, সদর্থক পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত করেছেন, তাতে আমরা খুশি।